হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে জীর্ণশীর্ণ একটি বাছুরকে কৃমি অথবা পরজীবী আক্রমণ করলে তা কী থেকে কী করে আপনারা তাকে চিকিৎসা করবেন এবং ট্রিটমেন্ট করবেন, আর পরজীবী এবং কৃমির কারণে বাছুর গরু বা বড় গরু বা ছাগল ভেড়া কী কী সমস্যার সম্মুখীন হয় তা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। তো যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কী ট্রিটমেন্ট দিতে চাচ্ছি এবং কোন কোন কারণে এই প্রবলেমগুলি হয় গরু বাছুরের। আজকে আমি আপনাদেরকে ফাইন্ড আউট করে দিতেছি। দেখেন এই যে একটা গরু, এই গরুটার কিন্তু পরজীবীতে আক্রমণ হয়েছে, কৃমি হয়েছে। এটাকে এক ধরনের চর্মরোগ বলা হয়। দেখছেন চোখের, এই যে চোখের উপর দিয়ে কীভাবে ইনফেকশন করেছে। তো এইগুলি কিন্তু আপনার উপর দিয়া যতই মালিশ করেন ভালো হবে না, এটা ভিতর থেকে যদি ভালো করতে চান তাহলে কিন্তু এটাকে আপনার আপনার আইবারমেকটিন জাতীয় বার্মিক জাতীয় এরকম ইঞ্জেকশান পুশ করতে হবে, ঠিক আছে। তো আমি এখনই এই ইঞ্জেকশানটা পুশ করব আর আপনাদেরকে দেখাবো কিভাবে এই ইঞ্জেকশানটা পুশ করতে হয়। দেখেন এরকমভাবে দেখবেন অনেক গরুর এই যে চোখের মধ্যে এরকম প্রবলেম হয়, দেখছেন। এরপরে আফলার মতন হয়, অনেক সময় দেখা গেছে এই যে এখানেও হয়, এই গরুটার এখানে হয় নাই, তবে অনেক সময় অনেক জায়গার মধ্যে এরকম দেখবেন ডিজিজ দেখা যায়। যেমন এই যে দেখেন, এই যে একটা প্রবলেম, ঠিক আছে। এইগুলি কিন্তু পরজীবীর আক্রমণ বা চর্মরোগ, ঠিক আছে। অনেকে হয়তোবা ল্যাম্পে স্কিন বলতে পারেন, তো এটা ল্যাম্পে স্কিন না, ওইটা তো অন্য প্রবলেম। তো এই যে দেখেন এরকমভাবে, এবং আপনারা যদি দেখেন গরুগুলি খালি শুকিয়ে যায় কৃমির ওষুধ খাওয়ানোর পরও আপনার গরুটাকে কোনো কাজেই আসতেছে না, ও জীর্ণশীর্ণই হয় ভালো খাবার দেওয়ার পরেও। তো দেখেন এই বাছুরটা, ওই যে দেখেন অটোমেটিকলি পাওয়াটাও এগুলি স্কুলে যায়। এই যে এখানে একটা প্রবলেম আছে, এই যে দেখছেন এগুলি কিন্তু অটোমেটিকলি আপনার কিছুদিন পর পর এরকম জায়গায় জায়গায় আফলার মতন বা এরকম ছুলে যায়, ফুলে থাকে এবং এখান থেকে রক্ত পুঁজ বের হয়, ঠিক আছে। তো এগুলি যেটাই হোক, আমি এর আগেও এটা দিয়ে ট্রিটমেন্ট করছি, ইনশাল্লাহ ভালো ফলাফল পেয়েছি। আর কোথায়, এই যে দেখেন, এই যে এই যে এইটা হচ্ছে অরিজিনাল প্রবলেমটা, দেখছেন। এই যে দেখেন, যদি দেখেন এরকম প্রবলেম হয় আপনার গরু বা সুর এবং আপনার ছাগলের বা ভেড়ার বা শুকুরের, মানে যাই যেই জিনিসেরই চিকিৎসা করেন, এটা দিয়ে সব ধরনের চিকিৎসা হবে। তো মূলত এই যে এই রকম প্রবলেমগুলি যদি আপনার গরুর হয় তাহলে আপনারা কীভাবে ট্রিটমেন্ট করবেন, ঠিক আছে। আজকে আমি এটি দেখাবো। তো আপনাদের মাঝে আমি একটা ঔষধ পরিচিতি করার জন্য নিয়ে আসছি, আসলেই এটা আমি ব্যবহার করছি যার কারণে আমি ফলাফল পেয়েছি। দেখেন এরা বার্মিক, ঠিক আছে, 5 মিলি বার্মিক। এটা আপনার খুবই কার্যকরী একটা ঔষধ, আপনার টেকনো ড্রাগ এলটিটি লিমিটেডের। তো এই ওষুধটা ভালো কাজ করে, এটা কিন্তু খুবই গরম, যখন আপনি পুশ করবেন আপনার গরু ছাগল অনেক লাফাইব, 30 সেকেন্ডের মতন অনেক ব্যথা করে এই ওষুধটা। তো ভিউয়ার্স, আসলেই আমি অনেকে হয়তোবা জানেন না যে গরুর এই রকম প্রবলেম হলে কী ট্রিটমেন্ট করতে হয় বা কীভাবে করতে হয়, ইঞ্জেকশনগুলি কোথায় দিবেন, মাংসে দিবেন না চামড়ার নিচে দিবেন, এটাও হয়তো অনেকে জানেন না, যার কারণে আমি আজকে সরাসরি সহজমিনে আপনাদেরকে এই প্রবলেমগুলি ফাইন্ড আউট করলাম এবং এটা দিয়ে আমি ট্রিটমেন্ট করব। এবং আপনার 15 দিনের ভিতরে আপনার এই সমস্যা দেখবেন আস্তে আস্তে সেরে গেছে, আর কিচ্ছু করতে হবে না। আপনি এই গরুটারে যদি আমি এখন আরও কৃমির ট্যাবলেট খাওয়াও তাহলেও কিন্তু এটা এই যে এইসব সমস্যা কিন্তু যায় না সহজে, এগুলি কিন্তু কৃমির কারণেই হয়, চোখ দিয়ে পানি পড়ে প্লাস এই যে জায়গায় জায়গায় অনেক সময় ডিজিজ দেখা যায়, ফুলে যায়, ছিঁড়ে যায়, ফাইটা যায়, এবং দেখেন অনেক সময় এই যে এদিক দিয়ে বা কানদের এদিক দিয়ে আপনার দেখবেন চর্মরোগের মতন, মানে কীরকম বষ্টি বষ্টি হয়, ঠিক আছে। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কীভাবে এই বার্মিক ইঞ্জেকশান পুশ করতে হয়। তো প্রথমে আপনারা 50 কেজি ওজনের জন্য, 50 কেজি ওয়েটের জন্য আপনারা 1 মিলি পরিমাণ আপনারা ইঞ্জেকশান পুশ করবেন। তো এরকম একটা সিরিঞ্জ নেবেন প্রথমে, ওই যে দেখেন এরকম একটা সিরিঞ্জ নেওয়ার পর এটা 3 ml পরিমাণ, ঠিক আছে, 1 ml পরিমাণ 50 কেজি ওজনের জন্য। যদি আপনার ছাগলের জন্য আপনারা ইউজ করেন তাহলে 1/2 cc পরিমাণ ইঞ্জেকশান পুশ করবেন চামড়ার নিচে।
তো দেখেন আমি ইঞ্জেকশনটা পুশ করতেছি, প্রথমে এটা এভাবে খুলবেন, খোলার পর দেখবেন এটার ভিতরে আপনার 5 সিসি পরিমাণ ইঞ্জেকশন আছে, মানে লিকুইড আছে। আর যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান তাহলে আপনারা এই যে এখানে একটা কাগজ দিয়ে দিয়েছে, এটার মানে সূচিপত্র, এটার ভিতরে আপনারা সব কিছু লেখা আছে কী কী কোন কোন প্রাণীকে এটা কতটুকু পরিমাণ ইউজ করবেন। তো আমি বিস্তারিত ইনবক্সে আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা ওইখান থেকে পড়ে নেবেন। আর এটা এটা মূলত ক্রিমির জন্য এটা অত্যন্ত কার্যকরী একটি ইঞ্জেকশন, গুল ক্রিমি, ফিতা ক্রিমি এবং কলিজা ক্রিমির জন্য এটা ভালো কাজ করে, আর বিশেষ করে পরজীবীর জন্য এটা অত্যন্ত একটি কার্যকরী ওষুধ। তো প্রথমে এইভাবে খুলবেন, খোলার পর আমি এগুলি অন্য জায়গায় রেখে দিই। তো মূলত এটা কিন্তু চামড়ার নিচে আপনার পুশ করতে হইব। এই এই লিকুইডটা কিন্তু প্রচুর মানে কি ঘনত্ব বেশি, ঠিক আছে? তো এর জন্য প্রথমে এটার ভিতরে কিন্তু হাওয়া দিয়ে নেবেন, এভাবে ইঞ্জেকশন সিরিজটা হাওয়া দিয়ে দিবেন। দেখেন এটা এই যে টান দিতেছি তারপরেও কিন্তু আসতেছে না, খুবই কষ্ট হচ্ছে। তো খুব সাবধানে আপনারা এটা সিরিঞ্জে নিয়ে নেবেন। 1 সিসি 50 কেজি ওয়েটের জন্য আপনারা 1 সিসি পরিমাণ মানে 1 ml পরিমাণ ইঞ্জেকশন পুশ করলেই হবে, বেশি দিতে হবে না। আর যদি আপনার মানে এই যে এইসব বেশি পরজীবী আক্রান্ত হয়, মনে করেন গরুর জন্য, তাহলে 28 দিন পর আবার আরেকটা ডোজ দিবেন। এক ডোজ দিলে ইনশাল্লাহ সেরে যায়, যেহেতু আমি আর আগে এটা ইউজ করছি তো ভালো কাজ হয়েছে এর জন্য আপনাদের। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি আমার এই ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর কমেন্টটা জানাবেন যে আমার ভিডিওটা কীরকম হয়েছে এবং এর বিষয়ে, এই ভিডিও বিষয়ে মতামত আপনারা অবশ্যই কমেন্টটা আমাকে লিখবেন, আমি যথাযথ আপনাদেরকে আনসার দেব। তো প্রথমে কিন্তু সিরিঞ্জের ভিতরে কিন্তু কোনো হাওয়া থাকতে পারবে না, যদি হাওয়া থাকে তাহলে কিন্তু এই জায়গায় ফুলে যাবে এবং পচন ধরতে পারে, তো এর জন্য খুব সাবধান আপনারা সাবধানে কাজটা করবেন। তো বিমান দেখেন এই যে এই চামড়ার নিচে দিবেন আপনারা, ঠিক আছে? কাছ থেকে ধরো, এই যে চামড়াটা দেখেন একবার লুজ সুন্দর করে, যেখানে চামড়াটা লুজ আছে এইখানে দিবেন। আপনারা যদি এখানে দিতে চান হয়তো অনেক সময় প্রবলেম হতে পারে, মাংসে চলে যেতে পারে, তাহলে কিন্তু এই গরুটা এখানে ফুলে যাবে। তো আপনারা প্রথমে এই যে এই চামড়াটা এইভাবে টেনে ধরে এইভাবে, এই যে দেখেন আমি 1 ml পরিমাণ ওষুধ নিয়েছি, এইভাবে চামড়াটা টেনে ধরবেন। ধরার পর এইভাবে আস্তে আস্তে করে আপনারা চামড়ার নিচে ইঞ্জেকশনটা দিয়ে আস্তে আস্তে করে পুশ করবেন, একবার আস্তে আস্তে। এটা কিন্তু গরু কিন্তু অনেক লাফালাফি করে ইঞ্জেকশনটা দিলে। দেখেন অনেক প্রবলেম হয়েছে, সহজে গরুদের দেওয়াই যায় না। তো ভিউয়ার্স, এটা দেওয়ার পর এই জায়গাটা কিন্তু ফুলে যায় এবং দেখেন গরুটা কি অস্থির অস্থিরতা বোধ করতেছে, কারণ এটা 30 সেকেন্ড পর্যন্ত প্রচণ্ড ব্যথা করে। এটা এই সাইড ইফেক্টটা এটা ওই এভাবে মাঞ্জা দিয়ে দেবেন, দেখবেন সব ঠিকঠাক হয়ে গেছে। দেখেন গরুটা কিন্তু প্রচুর ইয়া করতেছে, এটা প্রচুর ব্যথা করে। ইনশাল্লাহ অল্প কিছুক্ষণ সময় এটা সেরে যাবে। তো ভিউয়ার্স, আমি দেখালাম গরুটাকে কীভাবে ইঞ্জেকশন পুশ করতে হয়। তো আপনারা যদি আসলে টুকিটাকি চিকিৎসা যদি নিজে না জানা যায় তাহলে কিন্তু সব কিছু ডাক্তার এনে আপনি চিকিৎসা করে খামার পরিচালনা করে আসলে সফলতা অর্জন করতে পারবেন না। তো যেহেতু আমি নতুন, মোটামুটি মনে করেন কিছু ট্রেনিং নিয়েছি, এর জন্য কিছু চিকিৎসা নিজেই করতেছি। তো যারা নতুন খামারি আছেন, সবসময় তো ডাক্তারের কাছে যাওয়া যায় না, তো আপনারা এই যে বার্মিক এই ইঞ্জেকশনটা আনবেন, আইনা এভাবে নর্মালি পুশ করে দেবেন, কোনো সমস্যা নেই। যে দেখেন সব ঠিক হয়ে গেছে,
ঠিক আছে। তো এটা চামড়ার নিচে দেওয়ার পরে এটা সারা শরীরে আপনার এটার ইয়াটা অ্যাকশনটা সরে যাবে আস্তে আস্তে। তো আস্তে আস্তে এই যে চোখের এদিকটা যে প্রবলেমগুলি আছে, এরপরে আপনার অনেক সময় কাঁধে হয়, এরপরে পাছায় হয়, যত জায়গায় এই প্রবলেমগুলি হয় এগুলি কিন্তু সেরে যাবে। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে উপকৃত মনে হয়, যদি মনে করেন যে এই ভিডিওটা দেখে আপনাদের উপকার হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কমেন্টে বলবেন আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান। তো যদি আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ।